তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত। পুরী সি বেচের থেকে খুব একটা দূরে না, সেরকম একটা হোটেলে আপনাদের সন্ধান দেবো। আর এই সময় এসেছি 25শে আগস্ট, তা এখানে জন্মাষ্টমী বলে খুব ভিড়, মানে রুম পাওয়াই যাচ্ছে না। আর আমরা বুক করে আসিনি, সেই জন্য কিন্তু রুমের রেটটা একটু বেশি, আর সামনের দিকে তো রুম নেই আর রেটও অনেকটাই বেশি। একটু ভেতর থেকে এসেছি, তাও খুব একটা কম রেট পাইনি। কতটা রেট সেটা তো আমি বলছি। আর হোটেলটা কোথায় আর কেমন হোটেলে আমরা উঠেছি সেটা আপনাদের চলুন দেখান। এই হলো স্বর্গদয়ের রাস্তা, এদিকে সামনে সি বিচ, ওখান থেকে মিনিট 5-7 হাঁটলেই কিন্তু এই হোটেল মুনিন, তারপরে এই ডান দিকের রাস্তাটা গেলে কিন্তু আমাদের হোটেল। তাই চলুন হোটেলে গিয়ে আপনাদের সম্পূর্ণ হোটেল রিভিউটা দেখাই, আর কেমন হোটেল নিয়েছি, হোটেলের রেট কত সেটাও কিন্তু আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক। তো হলো এই রাস্তায় যেতে হবে, বেশি নাই, সামনেই আমাদের হোটেল। আর এই রাস্তা মানে হোটেলে কিন্তু ওই সাইডেই হচ্ছে পুরী মন্দির, আর এই সাইড দিয়ে গেলে বিচ। তো বন্ধুরা, এদিক দিয়ে আসলাম, ওই রাস্তা দেখালাম ওই ডান দিকে ঘুরে, এই রাস্তাতে সোজা আসলেই এই হলো আমাদের হোটেল বাসন্তী কুঠির। আর এই সাইডে কিন্তু হেঁটে বেশি দূর না, 7-8 মিনিট লাগবে পুরী মন্দির যেতে। তো চলুন হোটেলের রুমগুলো আপনাদের দেখাই, কেমন রুম নিয়েছি, আর হোটেলের রেটটা কিন্তু আপনাদের জানাবো। কোনো সিজন বলেই হোটেলের রেটটা একটু বেশি হয়ে গেছে সব জায়গায়, সেই জন্য আমরা একটু ভেতর দিকে এসেছি। আর ওদিকে রুম পাওয়াই যাচ্ছিল না জন্মাষ্টমী আজকে, যেহেতু সেই জন্য রুম পাওয়া যাচ্ছিল না। আমরা রবিবারে কিন্তু এখানে এসেছিলাম। এই হলো আমাদের হোটেল, আমাদের ওপরের তলায় আছে, এখানে একটা সুন্দর মন্দির আছে। ওপরে রুম নিয়েছি, এসি রুম নিয়েছি অবশ্যই। মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, একদম পরিষ্কার, আর এখানকার যে ব্যবহার সেটাও কিন্তু খুবই ভালো। এদিকে এরকম ব্যালকনি আছে, রুম আছে, এখানে রুম আছে। তো আমরা আরও উপরে নিয়েছি, উঠে এখানে নিচে আমরা রুম, দুখানা রুম নিচে পরপর, 7 নম্বর আর ওইদিকে 6 নম্বর, এই দুটো রুম নিয়েছি। এখানে ব্যালকনি আছে। আর চলুন তাহলে একটা রুম আপনাদের দেখাই, তালা দিয়ে গেছিলাম, তালা খুলে তারপর আপনাদের রুমে ঢুকে রুম রিভিউটা আপনাদের দিচ্ছি। সো বন্ধুরা, এই হলো আমাদের রুম। রুমটা মোটামুটি বড়ই আছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই হলো বেড, ডবল বেড, এখানে 3 জন কি 4 জন আসবে, আর 3 জন আরামসে শুতে পারবে, আর আমরা তো 2 জন আছি এই রুমে। এখানে কাঁচের জানলা আছে যেহেতু এসি রুম, এটা প্লাগ, দুখানা প্লাগ আছে, আর ওইখানে কিন্তু একটা প্লাগ আছে, ফ্যানও আছে, আর এই হলো এসি। খুবই ঠান্ডা হচ্ছে ঘর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর টিভিও আছে যেরাম থাকে, আর জলের ড্রাম দিয়ে গেছে, এটা কিন্তু 80 টাকা, এই যে ড্রাম 80 টাকা নেবে একটা 20 লিটার জলের ড্রাম। আর এখানে আছে একটা মিরর, ড্রেসিং টেবিল, আয়না আছে, লাইটও আছে অনেকগুলো, আর একটা চেয়ারও দিয়েছে। আর এখানে একটা রান্নাঘর করা আছে, রান্না করে কিন্তু খাওয়ার ব্যবস্থা এখানে করা আছে। আপনাদের একবার লাইট জ্বলে দেখাই, এই হলো কিচেন রুম। আমরা রান্না করে খাচ্ছি না যেহেতু কিচেন রুম কাজে লাগছে না, আপনারা এখানে রান্না করে খেতে পারবেন চাইলে, জিনিসপত্র এনারাই দিয়ে দেবে। আর একবার দেখেন, খুব বড়, অনেকটাই বড় রুম, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হলো একটা আলমারি, একটা কম্বল আছে আলমারিতে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। মেন যে ব্যাপারটা হলো এটা হলো বাথরুম। বাথরুমটা অনেকে ভাবে পরিষ্কার কিনা, বাথরুমও কিন্তু খুবই পরিষ্কার, বাথরুম একদম ক্লিন পরিষ্কার আছে। এখানে একটা কোমোড আছে, বেসিন আছে, আয়নাও আছে, এখানে আপনারা সাবান টাবান রাখতে পারবেন, সেই জায়গাটা করা আছে। এখানে একটা হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে, গিজারও আছে, গিজারের ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। এই যে কল আর এসির পাইপ, এই জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, রুম পুরো পরিষ্কার, বাথরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর বড়ো কিন্তু বাথরুমটা, অনেকটাই বড়ো বাথরুমটা, কিন্তু অনেকটাই বড়ো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বন্ধুরা, এই হলো রুমের রিভিউ আপনাদের দিলাম। রুমটা খুবই ভালো, আর এখানে ব্যবহারও কিন্তু খুবই ভালো, আর রান্না করার ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে রান্না করেও কিন্তু এখানে খেতে পারবেন। কিন্তু এত দূরে আসতাম না রুম নিতে, ব্যাপারটা হয়েছে আমরা সিজনে এসেছি, রবিবারে এসেছি, রবিবারে
আর সোমবারে জন্মাষ্টমী, তো সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড় পুরীতে। থেকে বিচ মোটামুটি হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে, 7-8 মিনিট মতো লাগবে। আর এখান দিয়ে যে রাস্তাটা এদিকে দেখালাম সেটা হলো পুরীর মন্দির যাওয়ার রাস্তা, সেটাও মোটামুটি 7-8 মিনিট লাগবে। মানে মাঝামাঝি জায়গায় আমরা কিন্তু আছি, জায়গাটাও ভালো, খুব সুন্দর জায়গা। এখানে চাইলেও আপনারা রুম নিতে পারেন। তাছাড়া এই যে স্বর্গদেওয়া যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু বেশ কিছু রুম আছে, কিন্তু এখন বাজেট অনেক বেশি, মানে 1700-2000 এরকম বাজেট চাইছে, যেটা বাজেট প্রায় 1200-1400 টাকায় চলে আসে এসি রুম। আর সেটা এখন বাজেট বেশি, তাছাড়া রুম নেই, বলতে গেলে রুম নেই। আমরা সেই জন্য একটু দূরে এসে রুমটা নিলাম, থাকতে তো হবে যেহেতু বুক করে আসিনি। 3 নাইট 4 ডে আমরা পুরীতে আছি। এসি রুমের ভাড়া থাকছে মোটামুটি মানে 1500-1600 টাকা ভাড়া বলেছে, আমরা একটু কমিয়ে 1440 টাকা মতো পড়েছি। আর এই বাসন্তীকুটির হোটেলটা কিন্তু খুবই সুন্দর হোটেল, আর এই হোটেলের নাম নাম্বার ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, আপনারা চেক আউট করে নিতে পারেন, আর ফোন করে আসতে পারেন, কিংবা এখানে এসেও যোগাযোগ করে নিতে পারেন। সো মোটামুটি হোটেল রিভিউ আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।